কষ্ট অনেক কষ্ট ভিডিও করা আর সবথেকে বড় কথা কেমন আসছে না আসছে সেসব কিছুই জানি না। হ্যালো বন্ধুরা, চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। এটা সিকিম ডায়েরিজ এর আর একটা পার্ট। এই দিনকে আমরা যাচ্ছিলাম গুরুদেম্বল লেকের দিকে, তোমরা দেখতে থাকো। ফাইনালি আমরা চলে এসেছি, ফাইনালি আমরা চলে এসেছি গুরুদেম্বল লেকে। ছোট কথা বলতে পারবো না, প্রচন্ড শ্বাসের কষ্ট হচ্ছে। আমি এনেছি কপুর, এনেছি একটু নিঃশ্বাস নিতে প্রবলেম হচ্ছে, মাঝে মাঝে কপুর নিচ্ছি। আমি কি বলবো, সেই সেই ফিলিং, পিছনে বরফ, পেছনে গুরুদেম্বল লেক, পাশে লাদাখের ফিলিং, উফ পুরো লাদাখের ফিলিং। পেছনে হচ্ছে চায়না বর্ডার রয়েছে পাহাড়ের, চায়না বর্ডারের ওদিকে অ্যালাউ নেই, গুরুদেম্বল লেক অব্দি অ্যালাউ রয়েছে। আসার সময় যতগুলো ভিউ আমরা দেখেছি সব আমরা ভিডিও করেছি, আমি ব্লগ করতে করিনি, তো এখানে এসে ব্লগ করছি। ততটা পেরেছি আমি ভিডিও করেছি, আমার হাজবেন্ড পুরো একদম এ টু জেড ঢাকা, খুব মজা হচ্ছে খুব। আমারও অত প্রবলেম হচ্ছে না, মাঝে মাঝে একটু কথা বললে একটু প্রবলেম হচ্ছে। জল রয়েছে, অল্প জল রয়েছে, আমরা নিচে যাব, চেষ্টা করব নিচে যাওয়ার, দেখছি নিচে রয়েছে অনেকেই, নিচে যাব। এখন ফটো সেশন করেনি, কিছু সেশন করেনি, পিছনে বরফ। আজকে বলছে কালাপাথরে বরফ পড়েছে, তো কালাপাথর যদি খোলা থাকে আমরা যাওয়ার চেষ্টা করব। কালকে আমরা জিরো পয়েন্টে যাব, জিরো পয়েন্ট আরও যা যা আছে, আজকে আরও অনেক জায়গায় যাব। কালকে আমরা সেভেন সিস্টার ফল দেখতে পারিনি, ওখানে রাস্তার কাজ হচ্ছে তাই, তো আমরা নাগা ফলস আরও কিছু কিছু ফলস আমরা দেখেছি, সেগুলো সব ভিডিও করেছি, ফটো তুলেছি। যাওয়ার সময় মিলিটারি বেসের ওখানে ছিল, তো তারপরে আমরা কিছু ফটো সেশন করেছি, সেগুলো দেওয়া। যদি ভিডিও ভালো থাকে তো লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করবেন,